তৃণমূল কংগ্রেস সমর্থক সৌরভপ্রিয় বাবু তৃণমূল কংগ্রেস সমর্থক আমি সৌরভপ্রিয় বাবু আপনার কাছেই শুরু করি কি চান আপনারা এক্স্যাক্টলি কি চান শোলে সিনেমার একটা ডায়লগ মনে পড়ছে কিতনে আদমি থে সরদার দো আদমি থে তুম কিতনে আদমি থে সরদার হাম পচাস এজেন্সি থে আরে তুম পচাস এজেন্সি মিলকার দো আদমি কো কুছ নাই কর সকতে তুমনে পুরা মেরা ইজ্জত মিট্টি মে মিলা দিয়া গব্বর সিং এর সেই শোলের কথা মনে পড়ছে নরেন্দ্র মোদীকে দেখে বিষয় হচ্ছে তদন্তে আতঙ্কে তৃণমূল দিশেহারা না আতঙ্কে গব্বর সিং রয়েছে আপনার দোলা সেনকে দেখে আর এতগুলোকে দেখে কারো কথা মনে পড়ছে না আমি বলছি মানে এদের কি হলো 24 ঘন্টার মধ্যে কি লেফট রাইট না বলছি এবার মুশকিলটা কি হয়েছে কি চাইটা কি এক্স্যাক্টলি কি হ্যাঁ এইটাই বদলি চাই না ত্রাণ চাই এই যে নরেন্দ্র মোদী একটা কথা বলে গেছেন যে 4ই জুনের পরে চুন চুন কে মারুঙ্গা চুন চুন কে মারুঙ্গা চুন চুন কে মারুঙ্গা এখন সবাই শোলে সিনেমাটা দেখুক শোলে সিনেমার রিক্যাপটা হবে না দাঁড়াও 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 বলতে দাও ওরে কি চাই আগে বুঝি না যাত্রাওয়ালার লোক ওকে ওকে হ্যাঁ 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 শোরব বেবম তুমি বেবম শোরব বেবম তুমি কত বড় যাত্রা তুমি কত বড় 24 ঘন্টা ধরে বোঝাচ্ছ তুমি কত বড় যাত্রাওয়ালার নাম সে দুনিয়া সব লোক জানে ছেড়ে দাও আমি আরো 24 সেকেন্ড অপেক্ষা করুন করতে চাই 24 সেকেন্ড অপেক্ষা করুন বিক্রি করে আমি 24 ঘন্টা ধৈর্য ধরে আমি 24 সেকেন্ড অপেক্ষা করছি হচ্ছে এনআইএ এবং বিজেপির যে সেটিং জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে যে এনআইএ এর সেটিং সেই সেটিং এর পরে ভূপতিনগর এটা মানুষের বুঝতে অসুবিধা হয়নি তারপরে এর জন্য দিল্লি গেছিলেন নির্বাচন কমিশন আচ্ছা আপনারা এর জন্য দিল্লি গেছিলেন তো এর জন্য যাওয়া হয়েছে রাত 9টার সময় খামোখাটে ট্রেনের ব্রেক ধরলেন দাঁড়ান এবার বলছি তোমাকে আমি একটা কথা এবং সেখানে নির্বাচন কমিশন এটাই অভিযোগ করা হয়েছে যে এই সময় যখন আমরা প্রমাণ দিচ্ছি সেই প্রমাণটাকে কেন নির্বাচন কমিশন সঠিকভাবে দেখছে না এক দুই নম্বর তার সঙ্গে যে ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে সেই জায়গায় নির্বাচন চলাকালীন আমি শঙ্কুদা তোমাকে আমি খুব রেসপেক্ট করি কার সঙ্গে সৌরভ দা করি তোমার কার সঙ্গে আমি রেসপেক্ট করি আমি তোমার কথাকে রেসপেক্ট করি এই কথাটা ওরা জানতে চাইছে কি চাইছো বলো না ভাই আমি কেন গব্বর সিং বলছো টাকা চাই তুমি কি গব্বর সিং এর ছেলে লোক যে একটা গুলিতে মরে যাবে সিরিয়াস ডিসকাশন ইজ গোইং মুখটা মুখটা বন্ধ করো বলছি তোমার কি চাই টাকা চাই আমি তো বললাম তোমার কি চাই টাকা চাই না বদলি চাই দাঁড়া বলতে দাও কি চাই এক নম্বর হচ্ছে যে বিকেল 5টা আমাদের সৌরভ দা বিকেল 5টা সোমবার বিকেল 5টা সোমবার বিকেল 5টা আমি একবার শোনাবো আপনাদের আপনি একবার দেখুন গতকাল থেকে আজ অত্যন্ত অন্যায় ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে দিনকেই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায় আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না ইলেকশন কমিশন ইসকে ইসি মুদ্দে পর ইয়ে চার এজেন্সিকে চিফ কো আবি তুরন্ত বদল দে ভাবলেন 4 নম্বর উইন্ডোয় কিছু চললো না কেন পরের সাংবাদিক বৈঠক কিছু চলছিল আওয়াজ শোনালাম না কেন না ওখানে কিছু নেই আমার প্রশ্ন ওখানে কি হবে পরের সাংবাদিক বৈঠক দিন ক্ষণ সেখানে কি চাওয়া হবে ত্রাণ না বদলি দেবাশিস বাবু একটা হিন্ট দিতে পারেন এক মিনিট সময় দিচ্ছি আপনাকে পরের সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের আচ্ছা কোথায় হবে কবে হবে আপনাকে বলতে হবে কি চাওয়া হতে পারে যদি বলতে পারেন আপনার জন্য আমি নির্দিষ্ট করে বলছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমার একটা পুরস্কার থাকবে কিছু একটা দেবো আপনাকে ভাববেন না 2 টাকার লজেন্স ধরিয়ে দেবো হাত এরকম কিছু না শিওর একটা কোনো ভালো পুরস্কার দেবো একটু বলুন তো এক মিনিট একটা হিন্টে বলুন তো না আমার মনে হয় যেটা তৃণমূল এখন একটুখানি বিভ্রান্ত মানে ঠিক কোন দিক থেকে অ্যাটাকটা হবে মানে কে কার ট্র্যাপে পড়েছে এটা বোঝা খুব মুশকিল তো আমার যেটা মনে হচ্ছে যেটা হচ্ছে যে এই যে পুরো ইস্যুটায়
ভূপতিনগর ইস্যুটা নিয়ে মানে কোন দিক থেকে খেলবে, কিভাবে করবে, এটাতে এখন তৃণমূল দ্বিধাগ্রস্ত। আমার যেটা আপনার একেবারে স্পেসিফিক যদি আমি প্রশ্নটা করি, তাহলে তৃণমূলের নেক্সট জায়গাটা যেটা হবে, যদি ভুল না হই, ত্রাণের দিকেই হয়তো আসবে এবং অবশ্যই বদলিতেও জোর দেবে, কিন্তু ত্রাণটাই মূল জায়গায় দাঁড়াবে, কারণ ওইটাতে আবার সেই পয়সা কড়ির গল্প চলে আসবে, সেখান থেকে আবার কিছু সরকার মানে অন্যরকম খরচা করার জায়গা আসতে পারে, যেটা ভবিষ্যতে বহুবার দেখা গেছে। মানে আমার একটা বক্তব্য আছে অনির্বাণ, একেবারে অন্য বক্তব্য, সেটা হচ্ছে যাবে না, একদম নেওয়া যাবে, আমরা ত্রাণেই তো বেঁচে আছি, আপনারা ত্রাণের একেবারে বেঁচে আছি। আমি বলছি যে এই যে আজকে দোলা সেন, ডেরেক ওবেরয়কে আপনার মতো একটা মানুষের কাছ থেকে ডেরেক ওবেরয়কে দেখছি, ত্রাণ নিয়ে রাজনীতি করবেন না। যখন আজকে কৃষকরা আন্দোলন করেছিল, এনারা কোথায় ছিলেন এটা বলতে পারবেন? সেই দিনগুলোতে এনারা কোথায় ছিলেন? কারণ সেদিন কি আপনাদের ত্রাণের কোনো সমস্যা ছিল না? তাহলে আপনার কৃষকদের পাশে দাঁড়াননি কেন? মানে আজকে যখন একের পর এক নির্বাচন ধরে চলছে, সেই জায়গায় ত্রাণের অনুমতিটা আমার চাইতেই তো পারে দেবাজিৎ দা, যে আপনারা মানুষের জন্য কবে কি চেয়েছেন, আপনারা যা কিছু করছেন সবটা তো নিজেদের জন্য, আমরা 70টা প্রকল্প মানুষের জন্য করেছি। আপনারা কেন বলছেন না এই যে ভূপতিনগরে যে ঘটনাটা ঘটেছে, একটা কেন্দ্রীয় সংস্থার উপর একটা অত্যাচার করা হচ্ছে? সামনে তো আমাদের এটাও প্রশ্ন যে 2019 সালে পুলওয়ামা হামলা হলো, সেখানে এনআইএ কি কাজ করছিল? আমি বলতে দিন, আমি বলছি একটা কেন্দ্রীয় এজেন্সি আবার বিশ্ব কাজ করতে গেছে, তাকে আপনারা আটকে দিচ্ছেন, সেখানে আপনারা কিছু বলছেন না, এটা কি ধরনের? আমি একটু আমি একটু আমি মমতা ব্যানার্জি, আমি শঙ্কুদেব পণ্ডাকে মুখ্যমন্ত্রী, সে মানুষকে উস্কে দিচ্ছে আজকে ভোটের আগে দাঁড়িয়ে, সেখানে আমরা বলছি হিংসা কমাও, হিংসা কমাও, সেখানে মুখ্যমন্ত্রীর মতো জায়গা থেকে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। শঙ্কুদেব পণ্ডাকে নিন্দাজনক দেবাশিস বাবু, আমার আমার আমি বুঝতে পারলাম স্পষ্ট করে কিন্তু বলেন, ওটা ত্রাণের দিকেই যাবে, কারণ ওটা ত্রাণের উপরই বেঁচে আছে আপনার। আমি মনে করি না তৃণমূল কংগ্রেস ঠিক ঘেঁটে ঘ হয়েছে, আমি মনে করি না যে তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত, আমি মনে করি সুচতুর কৌশলে অপরাধীরা যেমন পালানোর পথ খোঁজে, তৃণমূল কংগ্রেস ঠিক তাই খুঁজছে। যেমন ত্রাণের টাকা চুরি হয়েছে, ত্রাণ দিতে পারছেন না, তার উত্তর দেওয়ার জন্য একটা যুক্তি খোঁজার চেষ্টা, ঠিক তেমনি বারবার কাকুতি মিনতি করে একটা আবেদন জানানোর চেষ্টা, যে ভাই চুরি করেছি, এজেন্সিগুলো যেন একটু এখনই না ধরে নেয়, তাহলে সমূহ বিপদ। আমি এখানে বসে আজকে বলতে চাই একের পর এক ওদের ক্যান্ডিডেটের কথা, যারা প্রত্যেকে এজেন্সির কাছে ওয়ান্টেড, কাকে ধরতে কাকে বাঁচাবেন আপনি নিজে ঠিক করতে পারবেন না। ধরুন মহুয়া মৈত্র অলরেডি নোটিশ খেয়ে আছেন, ধরুন সায়নী ঘোষ অলরেডি ইনভেস্টিগেশন ফেস করে আছেন, ধরুন চলে যান হচ্ছে এদের মূল ডায়মন্ড হারবারের প্রার্থী, তিনি অলরেডি রেমেডি নিয়ে কোর্ট থেকে ওয়েট করে বসে আছেন। ফলে আপনি যদি লক্ষ্য করে দেখেন 42 জন ক্যান্ডিডেটের মধ্যে 40 জন এমন রয়েছেন যাদের এজেন্সি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বসে আছে, কোর্টে পর্যন্ত তারা রেমেডি পাচ্ছেন না, এরকম পরিস্থিতি। এই পরিস্থিতিতে মুখ বাঁচাতে সুচতুর কৌশলে এনারা ত্রাণকে সামনে রেখে নিজেদের প্রোটেক্টেড করবার চেষ্টা করছেন মাত্র, এবং এটা কঠিন কঠিন যারা অপরাধী হয়, যারা ঠান্ডা মাথায় মানুষ খুন করেন, যারা ঠান্ডা মাথায় অপরাধ করেন, তারা অপরাধকে ঢাকবার জন্য এই ধরনের পলিসি নেন। নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই ধরনের স্পেসিফিক ইলেকশন পলিসি নিয়েছে, আর নিয়েছে বলে প্রপার ট্রেনিং হয়নি বলে যারা বক্তব্য রাখছেন তারা ঠিক ঘেঁটে ফেলছেন। কিছুক্ষণ আগে স্ক্রিপ্টে যা মুখস্থ করে গেছেন, কিছুক্ষণ পরে স্ক্রিপ্ট ভুলে গেছেন, তাই অন্য কথা বলছেন। এখানে আমার বক্তব্য, মানে মালা রায় আর দোলা সেনের কি কমিউনিকেশন হচ্ছে না? ট্রেনিং প্রপার হয়নি কি সৌরভ বাবু? ঘরে যে ট্রেনিং হয়েছে যে কি বলতে হবে সেটা বলতে পারছেন না, ঘেঁটে গেছেন, তাই দেখছেন না ভুলভাল বলে ফেলছেন। একজন বলছেন বদলি চাই, একজন বলছেন দুটোই চাইতো, তাহলে একসাথে বলছেন না? দুটোই চাই, একসাথে বলছেন না? দাবি কি কারো একে দিন দিন একটা খালি তো চাইছে। আরে দাবি করে নির্বাচনে কিছু দেবেন না কিছু চাইছে।